নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকলকে রাধে রাধে। জন্মাষ্টমী আসতে চলেছে, তো জন্মাষ্টমীতে তো গোপুসোনাদের কেনাকাটা হতেই থাকবে। আর তার সঙ্গে আমি কিছু কিনে এনেছি আমার গোপুসোনাদের জন্য, কিছু হার কানের। তোমাদের সঙ্গে সেটাই আজকে আমি শেয়ার করতে এসেছি। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো, প্রথমে দেখাই দুটো ছোট্ট ছোট্ট বালা, খুব কিউট দেখতে বালাগুলো। গোপুসোনাদের জন্য একদম সিম্পল, কিন্তু আমার খুব ভালো লেগেছে, যার জন্যই আমি কিনে এনেছি। আরও একটা দেখাই যেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি কোনো ওকেশানে পরাতে পারবো, কোনো অনুষ্ঠানে পরাতে পারবো, তার জন্যই নিয়ে এসেছি। জুঁই ফুলের কঙ্কন আমার খুব পছন্দ হয়েছে, তো এইটা আমি নিয়ে এসেছি। একটা এনেছি মুকুট। মুকুটটা আমার ডিজাইনটা খুব ভালো লেগেছে। আমি এখনো পর্যন্ত পরে দেখিনি যে মাথায় হয়েছে কি না, আশা করছি হয়ে যাবে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি এই মুকুটটা নিয়ে এসেছি। তারপর আর একটা দেখো, জুঁই ফুলের মালা এনেছি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আমার গোপুসোনার জন্য একটু বড় হয়ে গেছে। তো আমি দোকানদারকে বলেছিলাম যে এটা একটু হয়তো বড় হবে, তো দোকানদারই বলল যে একটু সুতো দিয়ে বেঁধে দিলে জিনিসটা পরাতে পারবে। তো আমি আর লোভ সামলাতে পারিনি, তো আমি এটা নিয়ে চলে আসা হয়েছে। যখন পরাবো দুটো একসাথে পরাতে পারবো। তারপর দেখো, একটা বাঁশি এনেছি। বাঁশিটাও খুব সুন্দর দেখতে। ইচ্ছা আছে বাঁশিতে একটা পালক লাগিয়ে দেবো, তাহলে জিনিসটা আরও সুন্দর দেখতে লাগবে। তারপর কিছু কোমর বন্ধনী এনেছি। কোমর বন্ধনীগুলো আমার খুব পছন্দ হয়েছে। প্রথমে যে কোমর বন্ধনীটা দেখো, একদম সিম্পল, এটা আমি সব সময়ে যাতে ব্যবহার করতে পারি তার জন্যই নিয়ে এসেছি। সিম্পল কিন্তু খুব সুন্দর। তারপর আর একটা দেখাই, এটা আবার ফুলের ডিজাইন আছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা যে কোনো সুন্দর ড্রেসের সঙ্গে যদি পরাই খুব ভালো লাগবে। আরও একটা এনেছি দেখো, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এতে ময়ূরের একটা ডিজাইন আছে, চারটে ময়ূর আছে আর তার সঙ্গে কলকা আছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটাও আমি নিয়ে নিয়েছি আমার গোপুসোনার জন্য। তারপর কিছু তোমাদের হার দেখাই। হার আমি অনেকগুলোই নিয়েছি, চারটে পাঁচটা মতো হার নিয়েছি। তো তোমাদের আমি একটা করে এক একটা করে দেখাচ্ছি। প্রথমেই একটা লহরি দেখাই। দেখো, তিন থাকের লহরি খুব পছন্দ হয়েছে আর খুব সুন্দর একটা সিম্পল ডিজাইন। এটা আমি যে কোনো ড্রেসের সঙ্গে পরিয়ে দিলেই সুন্দর দেখতে লাগবে। এই একটা দেখো, ময়ূর সাথে হার, খুব সুন্দর দেখতে এটাও। এটাও একটা যদি আমি গলায় পরিয়ে দিই আর আমাকে পরানোর দরকার পড়বে না। আর একটা নিয়েছি, সেটা চিকের মধ্যে আছে। চিকের মধ্যে তিনটে থাক আছে, এটাও আমার খুব ভালো লেগেছে। এর সঙ্গে একটা বড় হার পরিয়ে দিতে পারবো, দুটো হার একসঙ্গে পরানো যাবে। আর একটা লহরি দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা লাস্ট মোমেন্টে আমি নিয়েছি, মানে ভীষণ পছন্দ হয়েছে। চারটে থাক আছে, এটা আমি একটা পরালেই আমার মানে গোপুসোনার গলা পুরো ভর্তি হয়ে যাবে। এটা আমাকে আর কোনো জামার সঙ্গে মানে আর কোনো বেশি হার পরানোর কোনো প্রয়োজনই পড়বে না, এতটাই সুন্দর জিনিসটা। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আর একটা হার দেখো, যেটা আমাদের খুব পছন্দ হয়েছে। তোমার সাদা পুঁতির সঙ্গে কাজ করা আছে, প্রজাপতির ডিজাইনে। এতটাই ভালো লেগেছে যে এটা আমি এবং আমার মা দুজনেই নিয়েছি। আর এই কালারগুলোর গ্যারেন্টিও দোকানদার দিয়েছে, যেখান থেকে নেওয়া হয়েছে, আমরা বড় বাজার থেকেই মার্কেট করেছি। এবার আমি তোমাদের একটি তোড়া দেখাই, গোপুসোনাদের পায়ে পরানোর জন্য নিয়ে আসা হয়েছে। আমার এতই ভালো লেগেছে, একদম সিম্পল আর খুব সুন্দর দেখতে। এই তোড়াটি আমি ইচ্ছা আছে জন্মাষ্টমীর দিন পরাবো, পরি অবশ্যই তোমাদের সঙ্গে ফটো আমি শেয়ার করব। গোপুসোনার জুয়েলারিগুলো কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে, তাহলে আমারও মনটা শান্তি হবে যে না, আমি তাহলে ভালো জিনিসই কিনেছি গোপুসোনাদের জন্য। তো তোমাদের সঙ্গে আমি আরও একটা জিনিস শেয়ার করছি। এটা আমি গোপুসোনাদের জন্মদিনের গিফট হিসেবে কিনেছি। এটা একটা খাট, কেননা আমার গোপুদের খাট আপাতত নেই, ওরা এমনি অনলাইন থেকে কেনা মশারি আর খাট যেটা হয় তার মধ্যেই ঘুমোয়। তো এবার ইচ্ছে ছিল খাট কিনে দেওয়ার। তো দেখো গোপুসোনাদের মুখখানা খালি, দেখো ওদের গিফট পেয়ে ওরা কতটা খুশি হয়েছে। তো তোমরাও বলো যে তোমাদের গিফটগুলো দেখে
জিনিসগুলো দেখে কতটা ভালো লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাধে রাধে।